আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং জি। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমার চ্যানেলের কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে এমন কোনো অ্যাপস আছে যেটির মাধ্যমে আপনারা খুব সহজেই বিনা খরচে বা কোনোরকম টাকা পয়সা খরচ না করে টেক্সট মেসেজ পাঠাতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের জন্য একটি অসাধারণ অ্যাপস নিয়ে এসেছি যেটি কিনা অনেক বেশি ট্রাস্টেড, এবং আমি অনেক রিসার্চ করে আপনাদের জন্য আজকে সেই অ্যাপসটি শেয়ার করতে যাচ্ছি, যেটি ইউজ করে আপনি খুব সহজেই ঘরে বসে স্মার্টফোনে হাত লাগিয়ে আপনার বন্ধু বা পরিচিত কারো কাছে আপনি কোনো রকম কস্ট ছাড়াই মেসেজ পাঠাতে পারবেন। তো কীভাবে করবেন সেটি দেখার জন্য কানে হেডফোন লাগিয়ে পাশে পপকর্ন নিয়ে বসে পড়ুন ভিডিওটি দেখার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি ইন্টারভিউর পরে। আমি আজকে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমি ওপেন করেছি। ওপেন করার পরে আপনি এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসে আসার পরে আপনি দেখতে পাবেন যে এখানে থ্রি ডট মেনু রয়েছে। থ্রি ডট মেনুতে যদি আপনি ক্লিক করবেন, হোম পাবেন, প্রাইভেসি পলিসি পাবেন, শেয়ার পাবেন এবং সাপোর্ট পাবেন। তো ভিডিওটির মধ্যে আমি অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আপনি পেয়ে যাবেন এই অ্যাপসের লিঙ্কটা। লিঙ্কটাতে ক্লিক করে আপনি খুব সহজেই এখানে একটি অ্যাকাউন্ট এটি যদি আপনি খুব সহজেই আপনার মোবাইল ফোনের মধ্যে ইনস্টল করে নেন, খুব সহজে কাজ করে নিতে পারবেন। আপনি এখানে বক্সের মধ্যে যেটি দেওয়া আছে রয়েছে সেটিতে আপনি লিখবেন নিজের নাম অথবা যে কোনো একটি সংখ্যা আপনি দিতে পারেন। আমি এখানে নাম দিয়েছি অথবা আমি সংখ্যা দিতে পারি, যেমন দেখুন আমি 1 2 3 4 দিচ্ছি। এরপরে আমি যে নাম্বারে মেসেজ পাঠাবো সেই নাম্বারটি আমি এখানে লিখব, যে নাম্বারে মেসেজ পাঠাবো সেই নাম্বারটি আমি এখানে লিখেছি। লেখার পরে আমি স্টার্টে ক্লিক করব। যার কাছে আমি মেসেজ পাঠাতে যাচ্ছি তার নামটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে এখানে একটি অ্যাড আসবে, অ্যাডটি আপনি নো থ্যাংকসে ক্লিক করবেন। তারপর আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে আমি মেসেজটা পাঠাচ্ছি। মেসেজটা পাঠানোর পরে অ্যাভেটর এখান থেকে অ্যাভেটর চুজ করতে বলেছে। অ্যাভেটর মানে হচ্ছে ছবি। এই ছবিটা আপনি যে কোনো ছবি অর্থাৎ যার কাছে আপনি পাঠাতে চাচ্ছেন তার ছবিটা দিতে পারেন অথবা যে কোনো একটি ছবি আপনি দিতে পারেন। এটা কি বলা হয় অ্যাভেটর। অ্যাভেটরে যাওয়ার পরে আপনি এটি অপেক্ষা করবেন। এরপরে আপনি প্রেস দ্য বাটন, ইউ গট ওয়ান ট্যাপ, চলে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও দেখতে পারে। এবার আসি আমি কিভাবে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হয় সেটি আমি দেখাচ্ছি। প্রথমে আমি চলে যাব গুগল প্লে স্টোরের মধ্যে। প্লে স্টোরে যাওয়ার পরে আমি লিখব, পর্দায় দেখতে পাচ্ছেন, ফেক টেস্ট মেসেজ। ফেক টেস্ট মেসেজ যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই ধরনের একটি ইন্টারফেস পাবেন। এটি অসাধারণ একটি অ্যাপস বা লেচিট একটি অ্যাপস যেটি ইউজ করে আপনি খুব সহজেই কোনো রকম খরচ ছাড়াই যে কোনো স্থান থেকে মেসেজ পাঠাতে হবে না। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। আল্লাহ হাফেজ।